তার সমস্ত ধরনের বিষয়ই যে অর্থ সেটা কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারের মাধ্যমে প্রেরণ করা হয় আমাদের গ্রামীণ ব্যক্তিদের মাধ্যমে প্রত্যেক ব্লক এলাকার সমস্ত যারা আমরা জনগণ রয়েছে তাদের একাউন্ট প্রত্যেকটা জায়গা প্রচুর ভরে গেছে। হ্যাঁ, আমরা তাদের গ্রামীণ ব্যক্তিদের হ্যাঁ অ্যাকাউন্টে রয়েছে এবং সেখান থেকে পরিষেবা পায়। এবং আমি বলব আজকে যেটা আমার প্রভুর কথা বলার চেষ্টা করেছি দু লক্ষ টাকা থেকে শুরু হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে 12,000 যেটা বলেছি এবং শুধু তাই নয় ভারতবর্ষের মধ্যে আজকে বিভক্তি প্রাজ্য নাম্বার 1 পজিশনে কাজ করছে আমাদের রাজ্যে ত্রিপুরা গ্রামে হচ্ছে অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং আমরা যদি যখন প্রত্যেকটা মাস সেখানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ সেখানে প্রত্যেকটা গ্রামের মানুষ মানে কেমনভাবে গ্রামের পাবলিকের লোক আছে দেখুন একটা আমরা অনেক সময় দেখি যারা ঠিক আছে বিত্তবান বা যারা ঠিক আছে টেকনিক্যাল লেনদেন হয়েছে বা দাবি সব ব্যবসা কিন্তু দেখুন গ্রামের মেয়েদের সঙ্গে সেখানকার গ্রামের মানুষের এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যেমন একটা পরিবারের সদস্যর মতো তৈরি হয়ে গেছে প্রত্যেকটা ব্যাংক কর্মচারী আধিকারিকের সঙ্গে। তার জন্য আমি ব্যাংক কর্মীদের অত্যন্ত ধন্যবাদ জানাই। ওই পরিষেবাটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে মানুষ আরো বেশি উপকৃত হবে বেশি পরিষেবা পাবে এবং আমরা এটাই আপনাদের কাছে কামনা করি। ব্যতিক্রমী রয়েছে থাকবে আমি বলবো না বা নাই আমি বলবো না কারণ আমরা মানুষ আমরা মানব প্রত্যেকটা মানুষ হ্যাঁ একরকম হয় না ব্যতিক্রম থাকতেই পারে কিন্তু আমি বলবো যারা এই দায়িত্বে রয়েছে তখন দেখুন আমরাও বিভিন্নভাবে মানুষের কাজে সেখানটায় যুক্ত থাকি এবং আমি একটা মানুষ হিসাবে এই দেশের নাগরিক হিসাবে নিজের পরিবার প্রতিপালন পাশাপাশি দেশের জন্য কিছুটা করা হ্যাঁ এবং মানুষকে সহযোগিতা করা সেই কাজটা করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার জন্য বলছি যারা আপনারা বিশেষ করে আধিকারিকরা রয়েছে ব্যক্তি সবাই যে ওই মানসিকতা আনতে হবে কিছু জায়গায় সেই প্রবলেম হয় কিন্তু বড় না হয় কিন্তু এই জিনিসগুলো আনা দরকার যে আজকে আমি একটা দায়িত্ব রয়েছি আমি আজকে চাকরি করছি আমার কারণে যদি দুটো মানুষ হ্যাঁ আমার একটু সময় নষ্ট হলে সেই মানুষটা যদি সঠিকভাবে পরিষেবা পায় তাহলে ওই মানুষটা উপকৃত হবে কারণ দিনের পর দিন প্রত্যেকটা জায়গায় ঘুরতে ঘুরতে মানুষ তার রক্তের জন্য যে বলের টাকাই বলুন কি বলবো বাহার টাকাই বলুন ধুনের টাকাই বলুন সমস্ত হ্যাঁ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হচ্ছে। এবং নমস্কার।